এবার জানাবো খেলার টুকরো খবর। আয়ারল্যান্ড সিরিজের আগে সুখবর পেলেন সাকিব আল হাসান। বুধবার আইসিসি ওয়ান ডে বোলিং র্যাঙ্কিংয়ের হালনাগাদ হয়েছে, যেখানে সাকিব এক ধাপ এগিয়ে উঠেছেন নয়ে, পেছনে ফেলেছেন পাকিস্তানের শাহিন শাফরিদিকে। শুক্রবার ইংল্যান্ডের চ্যাম্পসফোর্ডে টাইগারদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা সাকিবের। এপ্রিলে প্লেয়ার অব দ্য মান্থের তালিকা ফখরুজ্জামান, প্রভাত জয়সুরিয়া আর মার্ক চ্যাপম্যান। কিউইদের বিপক্ষে চলতি ওয়ান ডে সিরিজে 2 সেঞ্চুরি করেন ফখর, আর আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে 17 উইকেট নেন প্রভাত। চ্যাপম্যানের জায়গা পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলেই। ইপিএলের শেষ চারের 4 ম্যাচের জন্য লিডস ইউনাইটেডের কোচ হলেন স্যাম অ্যালারডাইস। 3 মাসের জন্য দায়িত্ব পাওয়া জাভি গ্রাসিয়া বরখাস্ত হওয়ায় দায়িত্ব পেলেন এই ইংলিশ কোচ। 34 ম্যাচে মাত্র 30 পয়েন্ট নিয়ে টেবিলের 17 নম্বরে লিডস, 18 নম্বরে থাকা নটিংহ্যামের সমান পয়েন্ট। তাই অ্যালারডাইসের মূল টার্গেট লিডসকে রেলিগেশন এড়ানোর।